নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো আশাপূর্ণা দেবীর একটি গল্প। গল্পের নাম রাজি। শুরু করছি আমাদের আজকের গল্প, রাজি। একটা মেয়ে এসে একটা ছেলেকে ডেকে প্রথমে কথা কইল, আমায় বিয়ে করতে রাজি আছেন? এমন ঘটনা জগতের আর কোথাও ঘটেছে কিনা ভগবান জানেন, তবে সমিত জানে না। অথচ সমিতের ভাগ্যে তাই ঘটল। মেয়েটা যে একেবারে অপরিচিত তা নয়। সমিতদের দক্ষিণ খোলা বাড়িটার দক্ষিণ চেপে যে তিনতলা বাড়িখানি বেশ কিছুদিন ধরে তৈরি হয়েছিল এবং মাস ছয়েক আগে রীতিমতো রাজকীয়ভাবে তার মালিকের গৃহপ্রবেশ ঘটেছিল, মেয়েটি সেই বাড়িরই মেয়ে। ওই বাড়িরই মেয়ে সেটা দেখছে সমিত এই মাস ছয় ধরে, তবে জানে না মেয়েটা মালিকের মেয়ে না ভাইজি, ভাগ্নি অথবা আশ্রিতজন। কারণ মেয়েটাকে সমিত নানা সময়, নানা অবস্থায় এবং নানা সজ্জায় দেখে। কখনো দামি শাড়ি টাড়ি পরে সস্ত্রীক মালিকের সঙ্গে তার ঝকঝকে অ্যাম্বাসাডারখানায় চেপে হাওয়া হয়ে যেতে দেখে, কখনো দেখে যেমন তেমন শাড়ি পরে নিজেই গাড়িখানা ড্রাইভ করে বেরিয়ে গেল। আবার কখনো লাট হওয়া একখানা শাড়ি পরে উস্কো খুস্কো চুলে কাগজের ঠোঙা হাতে চিনে বাদাম চিবোতে চিবোতে রাস্তায় ঘুরে বেড়াতে। কৌতূহল হয় না তা নয়, কিন্তু এগিয়ে গিয়ে পরিচয় করবার সাহস হয়নি কোনোদিন। যখন ওভাবে রাস্তায় ঘুরতে দেখে তখনই সাহস করা যেতে পারত, কিন্তু ঠিক তখনই যেন বাঘিনী বাঘিনী দেখায় ওকে, যেন কথা বলতে গেলেই আক্রমণ করে বসবে। কিন্তু পাগল ছাগল নয় এ বিষয়ে সন্দেহ নেই। কোনো কোনো দিন যখন একপাল মেয়ে জুটিয়ে রাস্তা আলো করে, অথবা বলতে পারা যায় হাসির ধমকে রাস্তা খান খান করতে করতে যেতে দেখে, তখন দেখে ওই রোগা লম্বা কালো মেয়েটাই যেন দলের মধ্যমণি। তাছাড়া নিয়মিত কলেজ টলেজও যায় মনে হয়, নচেত বই ফই নিয়ে যায় কোথায় রোজ? অথচ নিত্য একই সময় নয়, কে জানে ইউনিভার্সিটিতেই পড়ে কি না, মেয়েদের তো আবার বয়স বোঝা যায় না, অন্তত সমিত বুঝতে পারে না। পাড়ার যে মেয়েটাকে স্কুলের ক্লাস 9-10 ছাত্রী ভেবে অগ্রাহ্য করেছে, একদিন জানল সেই বেনি ঝোলানো মেয়েটা নাকি স্কুলের দিদিমণি। আবার একটা দিগ্গজ মেয়েকে দিদিমণি ভেবে সমীহ করে আপনি বলে কথা বলে জানতে পারল মেয়েটা ক্লাস 8-এর ছাত্রী, বয়স মাত্র 14। সমিতের অবশ্য ঘোরতর সন্দেহ হয়েছিল, বয়স কিছুটা চুরি করে রেখে বলেছে, কিন্তু কতটাই বা চুরি করবে? সমিতের বাড়ির সামনে একটা ফ্ল্যাট বাড়ি আছে, তাই অনেক বয়সের আর অনেক রঙের মেয়ে দেখতে পায় সমিত। কখনো সখনো বাস স্টপে দেখা হয় কারো সঙ্গে, উফ কি ভিড়, মানুষের ভারে কলকাতা শহর এবার ভেঙে পড়বে। ইস কি গরমই পড়েছে, এত বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। এই রে আজ দেখছি ভেজাবে, আকাশের যা অবস্থা। এমনি সব স্বগক্তির পরিপ্রেক্ষিতে এক আধটা কথা হয়ে যায়, পরিচয় হয়ে যায়। আপনি তো ওই সামনের বাড়িটায় থাকেন, আপনারা ওই 8 ফ্ল্যাটে নতুন এসেছেন তাই না? কিন্তু ওই ধিঙ্গি মেয়েটার সঙ্গে কদাচো না। ওকে কখনো বাঘিনী মূর্তিতে, কখনো মহিম মহিম মূর্তিতে, কখনো উদাসিনী মূর্তিতে, কখনো বিশ্ব নস্যাদ মূর্তিতে শুধু দূর থেকেই দেখেছে, 10 ফুটের মধ্যে আসেনি কখনো, কথাও নয় অতএব। আর আজই কিনা একেবারে 2 ফুটের এলাকায় হানা দিয়ে বলে বসল, শুনুন আপনার সঙ্গে একটা কথা আছে। সমিত সচকিত হয়ে
দাঁড়িয়ে পড়ে বলল, বলুন। মনে মনে অবশ্য কিঞ্চিত ভয় পেল, কি জানি হঠাৎ না প্রশ্ন করে বসে, যখন তখন আমার দিকে তাকান কেন? হ্যাঁ, এই আশঙ্কাটাই হলো সমিতির, ওই ভয়ঙ্কর প্রশ্নের আশঙ্কা নয়। সঙ্গে সঙ্গে উত্তর তৈরি রাখল সমিত। আপনার দিকে আমি তাকাই, এ প্রমাণ দেখাতে পারেন আপনি? যদি বলে, এর আবার প্রমাণ কি? নিজের চোখেই দেখেছি। সমিত বলবে, তার মানে আপনিও তাকান, এবং নিশ্চয়ই সেটা খুব অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। বহির্জগতে গাছ, পাখি, গাড়ি, ছাগল, মানুষ, গরু, বহু জিনিসই থই থই করে, চোখ থাকলেই চোখে পড়বে। তাতেও যদি বলে, না আপনি বিশেষ করে আমার দিকেই তাকিয়েছেন, তাহলে সমিত ব্যঙ্গ হাসি হেসে বলবে, এ সন্দেহ হবার কারণটা কি বলুন তো, নিজেকে বুঝি আপনার খুব দ্রষ্টব্য মনে হয়? কিন্তু মনে মনে এত সব কথা সাজানো বৃথাই গেল সমিতের, মেয়েটা ওসব দিক দিয়েও গেল না। আপনার সঙ্গে কথা আছে বলে দাঁড় করিয়ে বলে উঠল, আপনি আগে করবার দরকার নেই, তুমি বললেও চলবে, আমি কিছু মাইন্ড করব না। জিজ্ঞেস করছি, আপনি আমায় বিয়ে করতে রাজি আছেন? সমীর যেন তিন তলা থেকে আছার খেয়ে পড়ল। এটা আবার কোন প্রশ্নের সূচনা? তবু সমিত তাড়াতাড়ি সামলে নিল নিজেকে, খুব গম্ভীরভাবেই বলল, আশা করি আপনি অথবা দুজনের কেউই পাগল নয়। মেয়েটা মুহূর্তে তীক্ষ্ণ হল, বলল, তার মানে আপনি কি বলতে চান পাগলে ছাড়া আমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না? ঠিক উল্টো। সমিত সেই গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টা করে বলে, বলছি পাগল ভিন্ন, আমার মতো হতভাগার কাছে কেউ বিয়ের প্রস্তাব করে না। মেয়েটা জেরার গলায় বলল, সেটা তো একদিকের ব্যাপার হলো, যদিও তাতে আমাকেই পাগল বলা হলো, কিন্তু সে যাক, দুজনের কথা বললেন কেন? সমিত মনে মনে একবার এই জটিল অঙ্কটা কষে নিল, তারপর মৃদু হেসে বলল, বললাম এই ভেবে, পাগল ভেবে হয়তো আমায় খ্যাপালেন, নচেত সাধারণত ঠিক এ ধরনের ঘটনা তো ঘটে না। ঘটনা? মেয়েটা ভুরুকুচকে বলে, ও, এই প্রস্তাবটাকেই ঘটনা বলছেন? হাতে ঝোলানো ব্যাগটার মধ্যে থেকে দুটো টফি বার করে একটা সমিতের দিকে এগিয়ে দিয়ে আর অপরটা মোড়ক খুলে নিজের গালে ফেলে মেয়েটা মাথা নাচিয়ে বলে, তা অবশ্য স্বীকার করছি, এভাবে কোনো মেয়ে নিজে থেকে এসে কোনো ছেলের কাছে বিয়ের প্রস্তাব করে না, কিন্তু আমি ওসব ফর্মালিটি মানি না। একটা ছেলে যে কাজ করতে পারে, একটা মেয়ে সে কাজ করতে পারবে না কেন? আর এ যুগে পারছে না বা কোনটা? সমিত চকোলেটটার মোড়ক খুলে মুখে ফেলে বলে, সে তো ঠিকই, মেয়ে এবং ছেলের প্রকৃতিগত পার্থক্য ছাড়া অন্য পার্থক্য আমিও মানি না, তবে আমার জানা নেই কোনো ছেলে কোনো অপরিচিত মেয়েকে প্রথম সম্ভাষণ করে এ ধরনের প্রস্তাব করতে পারে কি না। মেয়েটা হঠাৎ চটে উঠে বলল, অপরিচিত মানে আপনি আমায় চেনেন না, না আমি আপনাকে চিনি না? সমিত অবশ্যই মজা পায়, এবং এও সন্দেহ হয় তার হয়তো বা মাথার কোনোখানে চিড় খাওয়া আছে অথবা স্রেফ চালাকি। সেকালে মেয়েরা ইচ্ছে করে হাত থেকে রুমাল ফেলে দিয়ে ছেলেদের সঙ্গে আলাপ করত, একালে বেপরোয়া অভদ্রতা করে আলাপ জমায়, অন্তত সিনেমা টিনেমায় তাই দেখেছে। অতএব সঠিক বোঝা যাচ্ছে না মাথায় চিড় খাওয়া কি ঝানু নম্বর ওয়ান। কিন্তু মজাটা মন্দ লাগছে না, তাই উত্তর দেয়, আপনি আমায় চেনেন কি না সেটা আপনি জানেন, কিন্তু আমি মোটেই চিনি না আপনাকে। বললাম না আপনি আপনি করতে হবে না। মেয়েটা প্রায় ধমকে উঠে বলে, দু চোখে দেখতে পারি না ওইসব সাজানো গোছানো কথা,
চলবে না কেন? প্রফেসরকে বলবো আপনি, বাবার বন্ধুদের বলবো, তোমার মতো একটা রাস্তার চ্যাংরা ছেলেকে আপনি করে বলতে যাব কেন? আর তুমিই বা কেন তোমার থেকে 5 বছরের ছোট একটা মেয়েকে আপনি আপনি করতে যাবে? ছাড়ো সব, এই তো আমি বলছি, তুমি 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 হলো বাধা ভাঙলো। ও, ছেলেগুলো হচ্ছে 1 নম্বরের ফিচেল, রাত দিন তাকিয়ে তাকিয়ে চোখ খাওয়াচ্ছে, আবার বলে কিনা চিনি না। সমিত হাত বাড়িয়ে বলে, আর একটা দেখি। কি? টফি। মেয়েটা উৎফুল্ল মুখে ব্যাগ থেকে আর 2টো বার করে সমভাগ করে নিয়ে এক গাল হেসে বলে, তুমিও আমার মতো টফি ভালোবাসো বুঝি? ভালোই হলো, বিয়ের পর ঝগড়া হবে না, দুজনেরই একই পছন্দ। সমিত ব্যঙ্গ হাসি মাখা মুখে বলে, বিয়েটা তাহলে হবেই ধরে নিচ্ছ? না হবার কি আছে? ও আবার চটে উঠে বলে, আমি কি একটা ফেলনা পাত্রি? আমি বাবার একমাত্র মেয়ে তা জানো? সমিত মাথা নেড়ে বলে, জানি না তো, তুমি যে কার মেয়ে তাই তো জানি না, তা আবার একমাত্র। তুমি এত মিথ্যুক! মেয়েটা চোখে আগুন জ্বেলে বলে, আমি ওই বাড়ির মেয়ে তা জানো না তুমি? সত্যি চটেছে মনে হয়। সমিত কৌতুক দৃষ্টি অন্যদিকে হেনে নিরীহ গলায় বলে, ওই বাড়ির মেয়ে তা অবশ্য জানি, কিন্তু বাড়ির মালিকের তুমি মেয়ে না ভাইঝি, ভাগ্নি না দুস্থ আত্মীয়া, তা কি করে জানবো বলো? মেয়েটার রাগ রাগ মুখে হঠাৎ এক রাশ হাসি ছড়িয়ে পড়ে, বেশ অন্তরঙ্গ গলায় বলে, তা যা বলেছ, বাবাও তাই বলে, বলে তোকে দেখে পাড়ার লোকে ভাবে তুই এ বাড়ির বাজার সরকারের মেয়ে। কি করবো, সবসময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকা আমার পোষায় না। ওই যে আমার মা, স্নানের পর রুজ, ক্রিম, লিপস্টিক, কাজলের পেন্সিল, এইসবের যথাযথ ব্যবহার না করে ভগবানের সামনেও বেরোবে না। একবার না, মায়ের মাসির খুব অসুখ, এই মাসিকে মা ভীষণ ভালোবাসে বলে ওরা অবস্থা গুরুতর বলে খবর পাঠিয়েছে। মা না সেই পরিত মরি অবস্থায় এত ভুরু এঁকেছে, সবে স্নান করে বেরিয়েছিল কি না তখন, আগেরগুলো সব মুছে গিয়েছিল সেই ভিজে ভুরুতে। সমিত গম্ভীর গলায় বলে, কেউ তার গুরুজন সম্পর্কে এ ধরনের শ্রদ্ধাহীন কথা বলে, এটা আমার ভালো লাগে না। মেয়েটা রেগে ওঠে না, সঙ্গে সঙ্গে বরং মলিনী হয়ে যায়। সেই মলিন মলিন গলায় বলে, আমারও তো ভালো লাগে না, আমিও তো শ্রদ্ধাই করতে চাই, কিন্তু বড় লোকের বউদের যাকে থাকো কথা, তবে ওই যে বললাম সাজটাজ সবসময় ভালো লাগে না আমার, ইচ্ছে হলেও আমি যেমন তেমনভাবে একটু রাস্তায় বেরোতে পাবো না, ফুটপাতে বিছানো ভুট্টা পেয়ারা কি চিনে বাদাম কিনে খেতে পাবো না, সবসময় গাড়ি চড়ে বেড়াতে হবে, ওজন করে কথা বলতে হবে, অঙ্ক কষে কষে লোকের সঙ্গে মিশতে হবে, এই জীবনের কোনো মানে হয়? সমিত একটু হাসে বলে, অনেক মেয়ের কাছেই এ জীবন খুব মানিপূর্ণ হতে পারে। মেয়েটা উদাস মুখে বলে, আমার তো ওরকম জীবন ভাবলেই নিজেকে চিড়িয়াখানার বাঘ মনে হয়। উৎকৃষ্ট তুলনা, তবে বাঘ নয় বাঘিনী। ও একই। ও আরো উদাস গলায় বলে, আমার বন্ধুরাও বলে বটে তুই একটা অদ্ভুত, কিন্তু আমি ভেবে পাই না কি করে স্বাধীনতাহীন জীবন লোকের কাম্য হতে পারে। তুমি তো বললে গুরুজন সম্পর্কে সমালোচনার কথা বলতে নেই, কিন্তু দেখলে যে কষ্ট হয়। আমি জানি বাবা গরমের দিনে খালি গায়ে থাকতে ভালোবাসে, সেই অভ্যেসই ছিল বাবার, কিন্তু বড়লোক হয়ে এই দুর্দশা হয়েছে, বাবার সবসময় অন্তত গেঞ্জিও গায়ে রাখতে হয় বেচারাকে। আরও অনেক রকমের কষ্ট আছে যেগুলো মায়ের ভয়ে করতে বাধ্য হয় বাবা, মানে এই বড়লোক হয়ে অবধি। সমিত ঈষৎ চমৎকৃত গলায় বলে,
কিন্তু তুমি তো দিব্যি স্বাধীনতার প্রতিমূর্তি হয়ে। কথা শেষ করবার আগেই আত্মস্থির হাসি হেসে ওঠে, বলে, আমাকে এঁটে উঠতে পারে না। সেটা বিশ্বাস হচ্ছে। হচ্ছে? মনে হচ্ছে যে হতভাগা তোমায় বিয়ে করবে তার জীবন মহানিশা। যে হতভাগা মানে? ও ভুরু কুচকে বলে, বিয়েটা তো তোমার সঙ্গেই হচ্ছে। সমিত কষ্টে হাসি চাপতে গিয়ে কেশে উঠে বলে, কিন্তু আমি তো এখনো মনস্থির করে উঠতে পারিনি। হয়ে যাবে। ও মুখে এসে পড়া রুক্ষ চুলগুলো হাত দিয়ে টেনে দিব্য প্রত্যয় সুরে বলে, হয়ে যাবে মনস্থির, তবে ওইসব হতভাগা মহানিশা শব্দগুলো আমি পছন্দ করছি না। যাক, এতক্ষণ যে কথা হলো আমার নামটাও জানলে না, নাকি জানো? কোথা থেকে জানবো? সমিত ভুরু কুচকায়। মেয়েটা অম্লান বদনে বলে, না মানে অনেক ছেলের আবার পাড়ার মেয়েদের সম্পর্কে তথ্য সংগ্রহের খুব উৎসাহ দেখা যায়, কি না, কী নাম, কোথায় পড়ে, কখন বাড়ি থেকে বেরোয়, কখন বাড়ি ফেরে, এই সব আর কি। আমি তাহলে সেই অনেক ছেলের দলে নয়। ভালো, এতে আমি খুশি হচ্ছি। কিন্তু আমরা কি এইরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব করব? কোথাও গিয়ে একটু বসলে হতো না? সমিত বলে, কিন্তু ভাব করতেই হবে এমন কথা তো ছিল না। বিয়ের আগে কিছুদিন ভাব করতে হয়, এটাই রীতি। মেয়েটা গম্ভীরভাবে বলে, রেস্টুরেন্টে, পার্কে, গঙ্গার ধারে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এই সব জায়গায় আর কি। লেকটা আগে ছিল, এখন পুরনো হয়ে গেছে। তুমি তাহলে ধরেই নিচ্ছ বিয়েটা হচ্ছে? মেয়েটা হঠাৎ থেমে গিয়ে বলে, কেন তুমি ধরে নিচ্ছ না, বলো তাহলে এখুনি স্পষ্ট করে। রাজি না থাকলে আমি বাবা ভাবের মধ্যে নেই, অনেক ঠকেছি। সমিত মুখ গম্ভীর করে বলে, অনেক ঠকেছ? তার মানে অনেকের সঙ্গে ভাব করে বেরিয়েছ? তা আবার বলতে? মেয়েটা ঝংকার দিয়ে বলে, সেই 14 বছর বয়স থেকে তো ভাব করে বেড়াচ্ছি। কিন্তু ঝামেলা কি জানো, দিব্যি ভাবটা হয়েছে একসঙ্গে এখান ওখান বেড়াচ্ছি, এক ঠোঙায় চিনে বাদাম খাচ্ছি, ও মা, যেই বিয়ের কথা বলেছি ব্যাস হাওয়া। তখন চাকুরি করছি না, বেকার, তোমায় নিয়ে গিয়ে খাওয়াবো কি, এইসব ধানাই বানাই। এতই যদি দিব্য জ্ঞান তো মরতে ভাব করতে এসেছিলি কেন? সমিত বলে, কিন্তু আমারও তো সেই একই অবস্থা, বউকে কি খাওয়াবো সেই চিন্তা। মেয়েটা আত্মস্থির গলায় বলে, না সেসব খবর আমি নিয়েছি, আর ঠকবো না, ঠিক করেছি বলেই আগে খোঁজ নিয়েছি। তুমি পাশ ফাস কিছু করেছো? কোন একটা কলেজে যেন পড়াচ্ছ কিছুদিন। তোমার নাম সমিত সেন, রকেটাকে আড্ডা ফাড্ডা দিতে না। তোমার নাম সমিত সেন? সমিত মৃদু হেসে বলে, অনেক মেয়েরও তাহলে পাড়ার ছেলেদের তত্ত্ব নেবার উৎসাহ আছে। উপায় কি? ও দিব্য সপ্রতিভ গলায় বলে, ঠেকে শিখেছি। একটা ছেলে বুঝলে বছরখানেক ধরে পায়ে পায়ে ঘুরলো, বাড়িতে রাগারাগি, মা বলে ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে, বাবা বলে ছেলেটাকে ধরে একদিন শিক্ষা দিয়ে দেবে, মহা অশান্তি। তখন বললাম আর সহ্য হচ্ছে না, চলো বিয়ে করে ফেলা যাক। শুনে লক্ষ্মীছাড়াটা কি বললো জানো? বিশ্বাস করবে? বলল, তোমার মতো মেয়েকে যে বিয়ে করবে সে পাগল। রেগে অবশ্যই একটু খামচে ফামচে দিয়েছিলাম, কিন্তু শেষে ধিক্কার এলো, ওরকম লোক কি রাগেরই যোগ্য বলো? তাই ওকে খুন করে ফেলার ইচ্ছেটা সামলে নিলাম। সমিত বলে, ভালোই করেছো, কিন্তু কোথাও গিয়ে একটু বসবার কথা হচ্ছিল না? এই তো চলো না একটু এগিয়ে, ওই যে ওরিয়েন্ট কেবিন আছে ওইখানেই বসি আমরা, মানে যখন যার সঙ্গে ভাব হয় সে আর আমি। সমিত এগোতে এগোতে বলে, তা আমি তোমার ক নম্বরের বন্ধু হব। ওরে বাবা, সে কি এখনই বলা যায়? সম্প্রতি যে পাজিটা দাগা দিল তার নাম তো ছিল অভি, তার আগে বিজন, তার আগে পার্থ,
তার আগে নিত্যানন্দ, তার আগে না ঠিক মনে পড়ছে না, সবাই তোমায় দাগা দিয়েছে, খুব নিরীহ গলায় বলে সমিত। মেয়েটা ঝংকার দিয়ে বলে, সে কথা তোমায় বলিনি আমি, আমিও তাড়িয়েছি দু একটাকে, অসহ্য লেগেছিল, ন্যাকার রাজা, খোকার অবতার, এদিকে আবার পাকা ঢেঁকি, ওইসব ছেলেকে সহ্য করা যায় বলো? সমিত ওর চরণ ছন্দে তাল রেখে এগোতে এগোতে বলে, এমনও তো হতে পারে তোমার সম্পর্কেও ছেলেরা ওই রকম ভাবে। মেয়েটা আবার তখনকার মতো থমকে দাঁড়ায়, বলে, কেন, তুমিও ভাবছ নাকি তাই? আহা, আমি না ভাবলাম, অন্য লোকে তো ভাবতে পারে। অন্য লোকে ভাবলে কি হয়েছে? মেয়েটা নিশ্চিন্ত গলায় বলে, তুমি না বললেই হলো, এখন যখন তোমাকেই, কিন্তু তুমি কি আমার কথার উত্তর দিয়েছিলে? সন্দেহের গলায় বলে, ও কই, মনে পড়ছে না তো। সমিত অবাক হয়ে বলল, কোন কথার? ও মা, এক্ষুনি ভুলে মেরে দিলে, তোমায় নিয়ে তো দেখছি পরে ভুগতে হবে আমায়, প্রথমেই কি বলেছিলাম আমি? সমীর যেন ভাবছে, বেশ কয়েক সেকেন্ড ভাবে, তারপর বলে ওঠে, ওহো, সেই বিয়ের কথাটা? আগে হ্যাঁ মশাই, এবারে ওই কড়া দাগাটা খাবার পর ঠিক করেছি, আগে কবুল করিয়ে নেব, বিয়ে করতে রাজি কিনা তবে তার সঙ্গে ভাব করব। সমিত গম্ভীরভাবে বলে, কথাবার্তা তো বেশ চৌকস, বুদ্ধিটা এমন ভোঁতা কেন? কথা দিয়ে যে কথা রাখব এ গ্যারেন্টি তোমায় দিচ্ছে কে? এখন আমি বললাম হ্যাঁ রাজি, তারপর বেশ কিছুদিন তোমার পয়সায় চপ ফ্রাই চা কফি খেয়ে তারপর বললাম তোমায় যে বিয়ে করে সে পাগল। মেয়েটা হঠাৎ গম্ভীর হয়ে যায়, গম্ভীরভাবেই বলে, মাও ওই কথাই বলে, তোর পয়সায় চপ কাটলেট খাবে বলে ছোঁড়াগুলো তোর সঙ্গে ভাব জমায়, কিন্তু কি করব বলো, বাবুদের সকলেরই যে ট্যাগ গড়ের মাঠ, আর এ রেস্তোরাঁগুলো ছাড়া নিরিবিলিতে দুদণ্ড কথা বলবার জায়গা এ পৃথিবীতে আছে? সমিত বলে, তা বটে, কিন্তু তুমি আমার কথার উত্তর দিলে না, যদি আমিও পরে বলি তোমায় কে বিয়ে করবে, যে করবে হয় সে পাগল, নয় অবিলম্বে পাগল হয়ে যাবে, তখন কি করবে? মেয়েটা শান্ত বিশ্বাসের গলায় বলে, না তুমি সেরকম না, তুমি সেরকম করবে না, তুমি একটু ভদ্র আছো, টেরিলিনের প্যান্ট শার্ট পরলে সবাইকেই ভদ্র দেখায়। এই সেরেছে, মেয়েটা হেসে ওঠে, তুমি যে আবার আমার বাবার মতো মন্তব্য করছো, বাবাও ঠিক ওই কথাই বলে, মানে আমি আমার অমন বড়লোক বাবার একমাত্র মেয়ে, রাস্তার ছেলেদের সঙ্গে মিশি দেখে রেগে যায়, তো আমি বলি ওরা ভদ্রলোকের ছেলে, তখন বাবা রেগে মেগে ওই কথা বলে। হঠাৎ মেয়েটি হেসে কুটি কুটি হয়ে বলে, বাবা ভীষণ জব্দে পড়ে বসে আছে, মানে এই একটা বই মেনেই তো, আমার তো স্থির বিশ্বাস আর ছেলে মেয়ে থাকলে বাবা নির্ঘাত আমায় ত্যায্য পুত্তুর করত। ওরা ওরিয়েন্ট কেবিনের সামনে এসে গিয়েছিল, মেয়েটা বলে, এই একটু গম্ভীরভাবে ঢুকবে, যাতে ওরিয়েন্টের ওই ইয়ার ছোকরাটা বলে বসতে সাহস না পায়, এই যে দিদিমণি, ইনি বুঝি নতুন, এমন হাড় জ্বালানো কথা বলে। সমীর চড়া গলায় বলে, ওরকম কথা আমার সামনে বলতে আসুক দিকি, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব না? সত্যি দেবে? মেয়েটা যেন খুশিতে টকবগিয়ে ওঠে, তারপরই আবার একটু মিয়ে গিয়ে বলে, সত্যি অবশ্যই তা করো না, যাই হোক অনেক দিন চা খাইয়েছে আমায়, অনেক উৎপাত সহ্য করেছে, তবে এই যে তুমি বেশ বীরের মতো বললে কথাটা, এতেই আহ্লাদ হলো, পুরুষ মানুষ যদি বেশ একটু বীরবীর না হলো তো হলো কি? এই যে ঢোকবার আগে শেষ কথাটা হয়ে যাক, বিয়ে রাজি? যদি রাজি থাকো তো চলো ভেতরে ঢুকি।
অনাদির সাথে পরিচয় করিয়ে দিই, ওই যে যে ওই রকম ইয়ারকি মারে আর কি। পরিচয় করিয়ে দিয়ে ভালো করে কিছু অর্ডার দিই, আর যদি রাজি না থাকো যাও এখান থেকে কেটে পড়ো, ফর নাথিং তোমার সঙ্গে ঘুরতে পারবো না। সমিত মৃদু হেসে বলে, আচ্ছা ধরে নাও, না হয় রাজি আছি। ধরে নাও মানে? মেয়েটা ক্রুদ্ধ গলায় বলে, আর আমি ওইসব ধরে টরে নেওয়ার মধ্যে নেই, স্পষ্ট কথা চাই, হয় রাজি বলে কথা দিয়ে ঢোকো, নয় কেটে পড়ো। সমীর দাঁড়িয়ে পড়ে বলে, বা তোমার সম্বন্ধে কিছু না জেনে রাজি অমনি হলেই হলো, রূপ তো দেখতেই পাচ্ছি, কোয়ালিফিকেশন সেটাও তো জানা দরকার। দরকার? ও, মেয়েটা ঝংকার দিয়ে বলে, বাবু যেন সেই ঊনবিংশ শতাব্দীর পাত্র, গুছিয়ে গাছিয়ে পাত্রী দেখতে এসেছেন, রূপের কথা মুখে আনবে না, নিজে একটু সুন্দর দেখতে বলে অহংকারে মাটিতে পা পড়ছে না। না, কোয়ালিফিকেশন মানে কি? লেখাপড়া, বিএ, পড়তে পড়তে কলেজ ছেড়ে দিয়েছিলাম, বেজায় লাগতো, এখন প্রফেসরের বাড়ি বাড়ি ঘুরে পড়ছি, পরীক্ষাটা দিয়েই দেব, বাবা বলে লোকের কাছে নাকি মুখ থাকে না বাবার, বলে এখনকার ছেলে মেয়েগুলো যাচ্ছে তাই কীর্তি করে বেড়ালেও লেখাপড়াটা ঠিক চালিয়ে যায় বলে মা বাপের মুখটা ততটাও হেঁট হয় না, তুই আমার একুল ওকুল দুকুল খেলি। বলেছি, বেশ বাবা, যদি পাশগুলো করলেই তোমার মুখ রক্ষে হয় করবো, তাই পড়ছি। বেশ ভালো কথা, সুমিত হাসি চেপে বলে, কিন্তু রান্না বান্না সেটা জানা আছে? মাথা খারাপ। সেলাই? রাবিশ। খেলাধুলো? আগে করতাম, ছেড়ে দিয়েছি। মেজাজ? সেটা মা বলতে পারবে। হলো সব প্রশ্ন? হলো। সমিত হাতটা বাড়ায়, কি আবার টফি? মেয়েটা ব্যাগ খুলতে যায়, সমিত বলে, টফি নয় হাত, পানি গ্রহণের রিহার্সালটা হয়ে যাক। মেয়েটা একটু থতমতো খেয়েই এক গাল হেসে বলে, ও বুঝেছি, হাতটা বাড়িয়ে দেয়। সমিত সেই হাতটা ধরে করমর্দনের ভঙ্গিতে ঝাঁকিয়ে বলে ওঠে, রাজি। বাঁচলাম, চলো এবার বসবে চলো। ভিতরে ঢোকে অনাদিকে ডেকে অর্ডার দেয়, গুছিয়ে বসে বলে, তা তো হলো, কিন্তু এখনো তো আমার নামটা জানলে না? সমিত নিশ্চিন্তভাবে চেয়ারে পিঠ ঠেকিয়ে বলে, জানি। জানো? নাম নাছোড় বান্দা।